ম্যানুয়াল কম্পিউটারে আমি খুব বেশি কম্পিউটার জানি, কিন্তু এখন তো এখন ইয়াং আর্টিস্ট যারা তারা তো গ্রাফিক ট্যাবলেট ইউজ করে, হ্যাঁ ওইগুলি তো অনেক সুন্দর রাখা যায়, ওই ওই গ্রাফিক ট্যাবলেট আমি ইউজ করতে পারি না, যেখানে আমার একটু সীমাবদ্ধতা আছে, আমাকে ম্যানুয়ালি আঁকতে হয়। তো আমি তারপরেও চেষ্টা করি যতটুকু বাচ্চাদের জন্য যদি হিউমার রাখা যায় কিনা, মজাটা যায় বাচ্চারা যাতে মজাটা পায়, এই চেষ্টাটা করি আর কি সবসময়। রিবন মেলা তো আমার মনে হচ্ছে আরও বেশ গুছানোই মেলা, কারণ মেলাটাকে একটু মনে হয় পিছন দিক থেকে ছোটো করা হয়েছে, আমার শিশু চত্বরটাকে একটু ডান দিকে নিয়ে আসা হয়েছে, এটা ভালো হয়েছে, ঢুকেই সবাই শিশু চত্বর পেয়ে যাচ্ছে। আগে যেমন খুঁজতে হইতো শিশু চত্বর খুঁজতো, যদি আমি শিশু চত্বরে নাই, আমি তো বাংলা একাডেমির পার্টে আছি, তো আমি হ্যাপি আর কি এবারে মেলা আমার ভালোই লাগছে। উন্মাদটা পড়ে আমি ছোটোবেলা থেকে মজা পাই। ফার্স্ট অফ অল আমি ছোটোবেলায় আব্বু আমাকে কিনে দিত, আনন্দ পেতাম ওখান থেকে পড়ে পড়ে পড়ে, অনেক জোকস আছে, অনেক ডাইভার্সন আছে। অ্যান্ড সেকেন্ড অফ অল ছোটোবেলা থেকে কিনতে কিনতে এটা একটা রেওয়াজ হয়ে গেছে, বইমেলা আসলে আমি উন্মাদের থেকে যতগুলো উন্মাদ ওখানে পাওয়া যায় ততগুলোই কিনি। তোমরা অনেক আকর্ষণীয় একটা জিনিস, কারণ সব বই না সিরিয়াস আর থ্রিলার টাইপের হয়, উন্মাদে আপনি কম হাসতে পারবেন মন খুলে। আমার ছেলের জন্য নিয়েছে, এটা হলো কার্টুন জাতীয় বই, মানে নেওয়া হয় জি কম হয়েছে কার্টুন জাতীয় বইগুলো নিয়ে। হ্যাঁ আমার ছেলে আগে থেকেই মানে কিছুটা পড়ি করতো, তারপরে একদিন ওনার সাথে সাক্ষাৎ করার পরে আমি খুব ই হয়ে গেছে, তো স্কুল আজকে আসে বলে আনতে পারিনি, নেক্সট এসে আসবে বন্ধের দিন। আমার খুব ভালো, আমি ছোটো একটি উন্মাদ পড়তাম, আমার স্কুলের প্রথম সংখ্যা থেকে অনেকগুলো আমার কাছে আসে, অত স্থায় থেমে গেছে, পরে আবার মোটামুটি দু একটা কেনার চেষ্টা করি বা ই করতেছে, আবার মোটে খুবই ভালো লাগে, সবচেয়ে বেটার ভালো লাগে। যে এ ভিতরে কিছু মানে ইসে আছে, মানে আমাদের রিয়েলিটি যেগুলো বলা হয়েছে যে একটা মানে বাচ্চা মানে মগ্নের যে খোরাকটা সেই ধরনের ইটা আছে পাওয়া যায় সেই হিসাবে। হ্যাঁ আমি করি, আমি করতে গেলাম যেহেতু অন্য কোনো লাইনের চেয়ে যদি বই বা এই পড়তে পাই ছেলেদের জন্য খুব ভালো হয়, তাহলে নেশার দিক থেকে বা অন্য কোনো খারাপ দিক যেতে পারে না, এই হিসাবে এই স্যারটা খুব ভালো। এই জন্য চেষ্টা করি আমার ছেলেমেয়ে বা আমার স্কুল কলেজে এই আছে তাদের চেষ্টা করি তোমরা বই পড়ো বা এইগুলো পড়ো, যে তোমাদের জন্য খুব ভালো লাগবে এবং মানে খুব মানে প্রশান্তি লাগবে বা ই লাগবে। উন্মাদ বেরোচ্ছে, এখনও বেরোচ্ছে, মানুষ অবশ্য পাঠকরা পত্রপত্রিকা কেনা কমিয়ে দিয়েছে, এটা আসলে করোনার সময় এই জিনিসটা শুরু হয়েছে, তবে এখনও সেটা সবাই কাটিয়ে উঠতে পারে নাই, তা আমাদের উন্মাদ এখনও বিক্রি হয় আর কি, যে কারণে আমরা বের করতেছি। হ্যাঁ কাগজের দাম তিন গুণ বেড়ে গেছে। হ্যাঁ উন্মাদটা তো রাখতেই হবে, হুট করে তো আমি দাম বাড়াই কীভাবে, কিন্তু যেগুলি আমরা একটু অ্যালবাম ফরম্যাটে করেছি এগুলি একটু বাড়িয়ে রাখতে হচ্ছে, কাগজের দাম তিন গুণ বেড়ে গেছে। আমরা তো আর ছাপাছাপি করছি, অর্ধেক ছাপাছাপি করছি, বাকি অর্ধেক আর করি নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।